बस ट्रेन लंचे राजधानी छाड़े मानुष उपेक्षित स्वास्थ्य विधि विभिन्न स्थान तीव्र जानजट करोना सर्वोच्च मृत्यु 24 घंटा 231 जन प्राणहानि बेड़े संक्रमण हार वैक्सीन सह उत्पादने राजी नय चीन बा रशिया स्थानीय भावे शुधु बोतल जाते शाय कुरबानीर पशुर हाट चड़ा बर्ज्य अपसारणे पलिबैग देबे ढाकार दुई सिटी कॉर्पोरेशन শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 এর সংবাদে সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online ईद उपलक्षे राजधानी छाड़छे मानुष रेल नौ और सड़क पथे बेड़े भीड़ गादागादी करे लंचे जाच्छेन यात्रीरा स्वास्थ्य विधिर बालाई नेई তবে বাস ও ট্রেনে কিছুটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি এদিকে বিভিন্ন জায়গায় পশুর হাট ও রাস্তা সংস্কারের জন্য যাতায়াতে বিঘ্ন হচ্ছে এমনটা জানান বাস মালিক ও শ্রমিকরা মফিউর রহমানের রিপোর্ট সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় তবে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খুঁজছেন লঞ্চ আবার ঠেলাঠেলি করেই উঠছেন লঞ্চে এখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি ডেকের উপর যে যেখানে পারছেন গাদাগাদি করে বসে পড়ছেন ফ্যামিলি সব দেশে আমি একলা ঈদ করব ঢাকা এটাতে হয় না লঞ্চে তো কালকে রাতে 2টা বাজে আইছি এরকম গাদাগাদি এবং বাড়তি ভাড়া নিয়ে খুব জানালেন অনেকেই তবে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ ছাড়ছেন তারা স্টাফ 20-30 জন আর যাত্রী শত শত এদের সাথে তো আমরা শুধু বলতে পারুন আর বাড়তি কিছু তার আমরা করতে পারবো যাত্রীও নিচ্ছে 3 গুণ 4 গুণ বেশি আবার ভাড়াও নিচ্ছে বেশি এটা তো সরকারের নিয়ম মানতেছে না এদিকে রাজধানী সবগুলো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে বাস কর্মীদের হাঁকডাকে সরগরম টার্মিনাল এলাকা রাস্তা সংস্কার ও বিভিন্ন জায়গায় হাটের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে বাসে অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি না সেটা মোটামুটি বাসাতে বেরোনোর সময় সেনিসের মাইক আছে আর মাস্কটা তো সাথেই আছে একটু ঘামাই গেলাম তার কারণে মাস্কটা খোলা ফেলছে আর কি যাত্রী নাই তেমন একটা যাত্রী নেই যাত্রী সুবিধা কিন্তু আমরা মালিক পক্ষ এবং কিবা আপনা যে পরিবহন যারা আছি তারা আমরা সুবিধা গ্রামের বাড়িতে যেতে পারার আনন্দ শিশুদের চোখে মুখে কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকেটের জন্য যাত্রীদের ভিড় অনেকেই অপেক্ষা করছেন ভোর থেকে ভোর 6টার থেকে আমি এখানে অপেক্ষা করছি শুধু এখানে আমি না এখানে প্রায় লোকই 6টা 7টার মধ্যে আসছে অনলাইনে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাই করার পরেও টিকিট পাওয়া যায় এখন বাধ্য হয়ে ঈদের পরের দিন আসতে হবে যেভাবে হোক আসতে হবে আমাদের এদিকে টিকিট ছাড়া কেউই ঢুকতে পারছে না রেল স্টেশনে প্রবেশ পথেই স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা ট্রেনে স্বাস্থ্যবিধি মেনেই বসছেন যাত্রীরা বলছেন স্বজনদের সাথে ঈদ উদযাপনের জন্যই লকডাউনের কথা জেনেও এই যাত্রা ফিরব ইনশাল্লাহ 22 তারিখ লকডাউন তো দিয়ে দিছে তো তারপর ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা হয় আমাদের ডাবল ডাবল সিটেই কিন্তু আমরা হাজবেন্ড ওয়াইফ সো পাশাপাশিই বসছি স্টেশন ম্যানেজার বলছেন এবার ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয় কাউকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে না ট্রেনের অর্ধেক আসন বিক্রি হবে সেই মোতাবেক আমাদের অর্ধেক আসনের টিকিট বিক্রি হচ্ছে আমরা কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেব না এবার প্ল্যাটফর্মে নেই বাড়তি মানুষ সময় হলেই হুইসেল বাজিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন মফিউর রহমান 21 টেলিভিশন ঢাকা এদিকে ঈদে ঘরমুখে মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপ সড়ক মহাসড়কে কোথাও দেখা দিয়েছে যানজট ঘাটগুলোতেও যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভিড় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে হাইওয়ে পুলিশ জানায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সার্বক্ষণিক কাজ করছেন তারা সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়েছে মানুষ ও যানবাহন আর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক
করোনায় সর্বোচ্চ মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩১ জন, এর মধ্যে ঢাকা বিভাগেই ৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত ১৩৩২১ জন। এদিন সংক্রমণের হার ২৯.৫৯ এবং মৃত্যুর হার ১.৬২%। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে ২৩১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত ১৮,১২৫, ৪৬,৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১৩,৩২১, মোট শনাক্ত ১১,১৭,৩১০, নতুন ৯,৩৩৫ জন সহ সুস্থ হয়েছে ৯,৪১,৩৪৩ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২৯.৫৯%, সুস্থতা ৮৪.২৫%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৫৭, চট্টগ্রাম বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ৬১-৭০ বছরের মধ্যে ৭৪, ৭১-৮০ বছরের মধ্যে ৪৪ এবং ৫১-৬০ বছরের মধ্যে ৪৩ জনের। করোনায় পুরুষের মৃত্যুর হার ৬৯.২৬% ও নারী ৩০.৭৬%। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে একদিনে দেশের ২১ জেলায় ১৬৯ জনের মৃত্যু হয়েছে। গাজীপুর, কুষ্টিয়া, বরিশাল সহ বিভিন্ন জায়গায় বেড়েছে শনাক্তের হার, তবে কমছে রাজশাহীতে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে মারা গেছে ১২ জন, নতুন রোগে ভর্তি হয়েছে ৪৬ জন, শনাক্তের হার ৪৫.৭৪%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে ৮.৯% কমে শনাক্তের হার ১৮.৫৯%। বগুড়ায় একদিনে মারা গেছে আরও ১৭ জন, সংক্রমণ বেড়ে ৩৪.২১%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২০৪ জন, শনাক্তের হার বেড়ে ২৮.২৯%। ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৭ জন। গাজীপুরে মারা গেছে ৫ জন, নতুন আক্রান্ত ২৮৪ জন, শনাক্তের হার ৫২.৯৮%। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে মারা গেছে ৬ জন, নতুন শনাক্ত ১৯৬জন। চট্টগ্রামে মারা গেছে আরও ৬ জন, আক্রান্ত ৭৬৫ জন। সিলেটে করোনায় আরও ৭ জনের ম৮ হয়েছে, শনাক্ত ২৮১জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় খুলনায় ১২, কিশোরগঞ্জে ১২, রংপুরে ১১, যশোরে ১১, চুয়াডাঙ্গায় ৫, ঝিনাইদহে ৩, ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুরে ৩, টাঙ্গাইলে ২, নরসিংদীতে ২ ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। প্রযুক্তি ভাগাভাগি করে করোনা ভ্যাকসিন সহ উৎপাদনে রাজি নয় চীন, রাশিয়া সহ কোনো দেশ। তবে উৎপাদিত ভ্যাকসিন বিপুল পরিমাণে এনে স্থানীয়ভাবে বোতলজাত সহ অন্যান্য কাজে কোনো আপত্তি নেই। উজবেকিস্তানের তাসখান্দে একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। দেশে ৮০% মানুষকে ভ্যাকসিন দেবার পরিকল্পনা সরকারের। মাঝে কিছুটা সংকট থাকলেও এখন ভ্যাকসিন সরবরাহে কোনো বিঘ্ন হবে না। আলোচনায় ছিল স্থানীয়ভাবে টিকা উৎপাদনের ভ্যাকসিন ডিপ্লোমেসির বেড়াজালে এবার স্পষ্ট হলো এর প্রযুক্তি হাতছাড়া করতে রাজি নয় কেউই। মধ্য ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক যোগাযোগ চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে ৪০টি দেশের সম্মেলনের বিষয়ে জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। প্রস্তুত ভ্যাকসিন বড় আকারে নিয়ে স্থানীয়ভাবে রিফিল করতে রাশিয়ার স্পুটনিক ৫ এর আলোচনা চূড়ান্ত পর্যায়ে। ফর্মুলা এমনি তারা পাবলিক করবে, তারা বলছে দে আর রেডি ফর কো প্রোডাকশন। চীনের প্রস্তাব হলো যে তারা বাল্কে পাঠাবে,
আর পাঠানোর পরে এখানে বটলিং হবে, লেভেলিং হবে, দাসের কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। তারা প্রথম থেকে বলছিল যে আমরা বেশি তোমাদের দিতে পারবো না। কারণ অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এসব ভ্যাকসিনের প্রযুক্তি শেয়ার না করলে চীন ও রাশিয়াও করবে না, এমন মূল্যায়ন পররাষ্ট্রমন্ত্রীর। যদি অ্যাস্ট্রাজেনেকা, যদি আপনার ফাইজার, যদি জনসন জনসন এরা ফর্মুলা শেয়ার না করে এরাও করবে না, এটা আমার পারসেপশন। বাল্ক তারা পাঠায় দিবে, আর দরপরে এখানে বটলিং অ্যান্ড ফিনিশিং। তারা বলতেছে যে অন্য কোম্পানি যদি তাদের টেকনোলজি অ্যালাউ না করে তাহলে তারাও ওই দে ওয়ান্ট এভরিবডি শুড গেট ইট, দ্য টেকনোলজি শেয়ার, বাট আনটিল দি আদার্স আর ডুইং ইট তারাও একই নিয়মে চলবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা দিতে রাজি থাকলেও চীনের মতো ত্রিপাক্ষিক উদ্যোগ গ্রহণে রাজি নয় রাশিয়া। অপরদিকে সামরিক সরকার ক্ষমতায় আসায় চীনের ত্রিপাক্ষিক উদ্যোগে কোনো সাড়া দিচ্ছে না মিয়ানমার। দে আর বিজি ইন ম্যানেজিং অ্যান্ড স্টেবিলাইজিং দেয়ার অথরিটি, এইটা তারা চেষ্টা করতেছে। এই কারণে ইট ইজ নট দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম। না, চীন করছে, কিন্তু ইদানিং মিলিটারি টেক ওভার হওয়ার পরে আপনার ওদের রেসপন্স পাচ্ছে না। চীন যেটা বলছে যে ওরা নিজের ঘর সামলাতে ব্যস্ত। আঞ্চলিক যোগাযোগে বাংলাদেশ সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটাই এই সফরের সফলতা, এমন মত পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়া নেগোসিয়েশন খুব করে, আইদার ইউ টেক ইট অর ডোন্ট টেক ইট। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা এই সময় উপস্থিত ছিলেন। হাটে পশুর কমতি না থাকলেও বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় দাম অনেক বেশি, আর খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। আফতাবনগরের এই সেতু থেকে শুরু করে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এ অস্থায়ী হাট। প্রতিবছরই ঈদের সময় 30-40 হাজার গরু ছাগল কেনা বেচা হয় এ হাটে। ক্রেতা বিক্রেতা আর গবাদি পশু মিলিয়ে এবারও জমজমাট এ হাট। হাটে প্রচুর গবাদি পশু থাকলেও এবছর দাম অস্বাভাবিক বেশি বলে জানালেন ক্রেতারা। গরু প্রচুর পরিমাণে আছে, কিন্তু গরু ক্রেতা কম এবং দাম ছাড়ছে না। এই গরু 1,60,000 দাম, এটা 1,00,000 করে গেছে আমরা কিনে নিছি। তবে ব্যাপারীরা বলছেন পরিবহন, খাবার, হাটে অবস্থান সব মিলিয়ে গরু প্রতি খরচ 5-10,000 টাকা পর্যন্ত, ফলে বাড়তি দাম চাইছেন তারা। ওই একটু গরু 2,50,000-2,00,000 কিনা, এখানে 1,20,000 বলতে কি করে বাঁচবে আমরা? বিপদ বললে কি হইব, অনেক ফিরে বাঁচতে যাইতে হবে, তাছাড়া তার উপায় নেই, এমনি তো আর দিয়া যাওয়া যেত না। এদিকে ক্রেতাদের তেমন আগ্রহ না থাকায় বিপাকে ছাগল বিক্রেতারা। গরু নেই টানা ভাড়া, ছাগল বানে কার চাহিদা নেই, বিক্রি করতে পারছি না, তাই আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেক টাকা লস যাচ্ছে। বিশালে হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ পুলিশ। বিক্রেতা বা ক্রেতা কারো কোনো সমস্যা হয় নাই, আশা করতেছি আর কোনো সমস্যা হবেও না, আমরা সেভাবে নিরাপত্তা নিশ্চিত করতেছি। হাটে অর্থ লেনদেনে ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারেরও আহ্বান এই পুলিশ কর্মকর্তার। ব্যাংকে বা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করব আমরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানি পশুর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 4,00,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশন 1,20,000 পলিব্যাগ দেবে। পাড়া মহল্লায় জবাই করা পশুর বর্জ্যে যাতে পরিবেশ দূষিত না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ডেই বাসিন্দাদের কাছে পলিব্যাগ পৌঁছে দেওয়া হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। মহামারী কালে আসছে আরও একটি ঈদ। রাজধানীতে বসেছে বেশ কয়েকটি পশুর হাট, কেনাবেচা হচ্ছে বেশ। ঈদের দিন জবাই হবে এসব পশু। প্রতি বছরই কুরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ থাকে দুই সিটি কর্পোরেশনের সামনে। এবারও এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। বর্জ্য সংগ্রহের জন্য পলিব্যাগ সরবরাহের পরিকল্পনা আছে এবারও। আমরা 6,00,000 উন্নত মানের পলিব্যাগ সরবরাহ করব। এটি আমাদের সম্মানিত কাউন্সিলর এবং আমাদের মাঠ পর্যায়ে যে কর্মী আছে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে আমরা এই পলিব্যাগ আমরা পৌঁছে দিব। যারা যারা কোরবানি দিচ্ছে তারা যদি সঠিকভাবে ব্যবহার করে ওই এক পলিব্যাগে ওই দুই গরুর উচ্ছিষ্ট বর্জ্য বিশৃঙ্খল ভাবে যে এই বর্জ্যগুলো পড়ে এগুলো যেন না পড়ে তার ব্যবস্থা করা যাবে। কাউন্সিলরদের মাধ্যমে পলিব্যাগ নগরবাসীর কাছে পৌঁছে দেবে সিটি কর্পোরেশন। এরই মধ্যে অনেক এলাকায় কোরবানির বর্জ্য সংগ্রহের জন্য পলিব্যাগ বিতরণ শুরু করেছেন কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ সিটি কর্পোরেশন চাহিদার তুলনায় পরিমাণে
পলিব্যাগ কম দেয়। বড় ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড, এখানে প্রায় 5 লক্ষ লোকের বসবাস। আমার 10,000 ব্যাগের কোনো কিছু হয়নি, আমার খুব বেগ পেতে হয়েছে। এবার আমি 50,000 ব্যাগের রিকোয়ারমেন্ট দিয়েছি, যখনই নাকি রাস্তা পাশে এই হলুদ কালারের সিটি কর্মের ব্যাগ থেকে তখন বুঝতে পারি যেটা কুরবানির গরুর বর্জ্য, আমাদের কালেক্ট করতে সুবিধা হয়। যারা কোরবানি করবেন তারা পলিব্যাগ না পেলে কাউন্সিলর অফিসে যোগাযোগ করলে কাউন্সিলররাই ব্যাগ সরবরাহ করবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা অতি দ্রুত ছড়ানোর কারণ হয়ে উঠতে পারে পশুর হাট এবং গ্রামমুখী মানুষের স্রোত, এমন আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন এটি হলে সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে। উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। পশুর হাট ও ঈদ যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান তার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনার প্রকোপ দিন দিন বাড়ছে, এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে বসেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম, আর ঈদ যাত্রায় স্রোতের মতো গ্রামে ছুটছে মানুষ। ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তাই কোরবানির পশুর হাট এবং গ্রামে ফেরা মানুষের স্রোত উভয়ই করোনার সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গরু, ছাগল, ভেড়া, মহিষ কোরবানির জন্য, বিক্রির জন্য বিভিন্ন হাটে যাবে, এবং যারা হাটে নিয়ে আসবে তারা আবার গ্রাম থেকে আসা, এবং তারা গরুর সাথে সাথে আবার ভাইরাস নিয়ে আসবে বোনাস দেওয়ার জন্য। দুটো সুপার স্প্রেডিং ইভেন্ট আছে সামনে, তাহলে সেইটা আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে ঈদের পরে, এটা কি বিস্ফোরণ হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা চাই না বিস্ফোরণ হোক। শহর এলাকায় পশুর হাট বসানোর সুপারিশ ছিল না করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির, তবু খামারিদের আর্থিক ঝুঁকির বিষয়টি বিবেচনায় সীমিত সংখ্যক হাটের অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। সাথে রয়েছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্ত, কিন্তু ক্রেতা বিক্রেতার বেশিরভাগই এ বিষয়ে উদাসীন। করোনার উপসর্গ থাকলে পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে। গরু কেনবার জন্য যারা যাবেন তারা অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে তাদের কাজটি করবেন। শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা যাদের কোমরবিধিতে আছে তারা পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে চাই। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা এবং যার যার জায়গা থেকে ঈদ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লোকের আসা যাওয়াটা কম হয় যাতে নিয়ন্ত্রিত থাকে, এবং যার যার জায়গায় থেকে ঈদ করলে পরে সবচেয়ে ভালো, তাহলে সংক্রমণটা বৃদ্ধি পাবে না। আর যেটা গরুর হাটের বিষয়, যে গরুর হাটটা যত সীমিত হয় ততই ভালো, এবং হলে পরে স্বাস্থ্যবিধি মেনে যাতে হাট হয় আমাদের এটাই আহ্বান থাকবে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, রোগী যাতে না বাড়ে সেদিকে সবাইকেই নজর দিতে হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। হজের মূল আনুষ্ঠানিকতা চলছে, লাব্বায়েক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। হজে অংশ নেয়াদের সুস্থতা কামনা করেই এবার খুতবা পড়া হয় হজে। লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। মহামারী করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আরাফাত ময়দানে হাজির হন হজ পালনকারীরা। দুপুরে মসজিদে নামিরা থেকে খুতবা পড়া শুরু করেন মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ। আর এবার বাংলায় খুতবা পড়েন মাওলানা আফম ওয়াহিদুর রহমান। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। এরপর মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন। করোনা মহামারীর কারণে এবছরও সৌদি আরবের বাইরের কাউকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। কেবলমাত্র দেশটিতে বসবাসরত 60,000 মানুষ হজের অনুমতি পেয়েছে। লকডাউনকে বিএনপি নেতাদের মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা কখন কি বলে নিজেরাও জানে না। সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতারা লকডাউনকে বলেছেন মর্মান্তিক তামাশা, আসলে তারা কখন কি বলতে চান তারা নিজেরাও জানেন না। একবার বলেন
লকডাউন দরকার, আবার কঠোর লকডাউন দিন, আবার বলে লকডাউনের সমাধান নয়, ক্ষতিপূরণ দিন। আসলে নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়। বিএনপি আসলে জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করছে। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা সমালোচনা করলেও খালেদা জিয়া ভ্যাকসিন নিয়েছেন, বিভ্রান্তি ছড়ানোর জন্য তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বলেন, এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাই টিকা নিয়েছেন, বাকিদেরও টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। আজকে বেগম খালেদা জিয়াও টিকা গ্রহণ করতে যাচ্ছেন। এইভাবে টিকা নিয়ে বিভ্রান্তি আপনারা যে ছড়িয়েছিলেন, এখন বেগম খালেদা জিয়া সহ যখন সবাই টিকা গ্রহণ করছেন, অতীতে যে বিভ্রান্তি ছড়িয়েছিলেন সেটার জন্য জাতির কাছে একটু ক্ষমা চাওয়া আপনাদের উচিত বলে জনগণ মনে করে। দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। যতদিন করোনা সংকট থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থাকার কথা জানান নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালে জনগণের পাশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দেশব্যাপী দুস্থদের দেয়া হচ্ছে খাদ্য ও সুরক্ষা সামগ্রী। ঈদ ঘনিয়ে আসায় ত্রাণ সহায়তায় যোগ হয়েছে নতুন কাপড়, সেমাই, চিনি ও তেল। মিরপুরের বাংলা স্কুল মাঠে বাক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার এবং খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা অনুকরণীয়। করোনাকালে যুবলীগের নেতাকর্মীরা প্রতিবন্ধীদের পাশে থাকবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই বাক প্রতিবন্ধী মানুষের পাশে এসে সামান্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার আপনাদের সামনে তুলে দিচ্ছি। ওনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কোনো প্রতিবন্ধী উপকৃত হবে না। এদিকে মিরপুরের শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা 14 আসনের সংসদ সদস্য আগা খানের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া রাজধানীর কালাচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউন শিথিল করায় মার্কেট ও শপিং মল খোলার সুযোগ পেলেও ঈদ কেন্দ্রিক বেচা বিক্রি ভালো হয়নি বলে জানান বিক্রেতারা। তবে কিছু বেড়েছে কসমেটিক্স পণ্যের বিক্রি। তহিদুর রহমানের রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি, তবু শপিং মলগুলোতে তেমন জমেনি বেচা বিক্রি। অনেকটা অলস সময় পার করছেন দোকানিরা। ঈদ আনন্দের অন্যতম উপলক্ষ নতুন পোশাক, কিন্তু বিক্রেতারা বলছেন লকডাউন শিথিল করে শপিং মল খোলার সুযোগ দেয়া হলেও ঈদ কেন্দ্রিক বিক্রি আশানুরূপ হয়নি। কিছুটা হলো আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, বাট আসলে স্বাভাবিক আগের যে আমাদের বেচা কিনা সেটা বর্তমানে এখন নেই। যেমন পাঞ্জাবি অথবা পায়জামা একটা, বেটার শার্ট, বেটার টি শার্ট, এই টাইপের সেল হচ্ছে আর কি। না, এই এত শর্ট টাইমের মধ্যে রিকভারি পসিবল না। তবে লকডাউনের কারণে দেরিতে মার্কেট খুললেও বিক্রি ভালো হয়েছে বলে জানালেন কসমেটিক্স পণ্যের দোকানিরা। আমাদের বেচা কিনা ভালো, মানে যেটা আশা করছি তার থেকে বেশি ভালো আর কি। এদিকে স্বাভাবিক সময়ে ঈদের মতো ভিড় তৈরি না হলেও রাজধানীর কিছু মার্কেটে স্বল্প সংখ্যক ক্রেতার উপস্থিতি দেখা গেছে। লকডাউন শিথিল করে মার্কেট খুলে দেয় খুশি তারা। লকডাউনে একদম বের হওয়ার ইচ্ছে ছিল না, তারপর বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। আমার হলুদ পছন্দ, আমার লাল পছন্দ। আমাদের তো ঈদের কেনাকাটা করতে হবে, ঈদের কেনাকাটা না করলে তো আর ঈদ মজা হবে না। সালোয়ার কামিজ কিনছিলাম, বাট লাইক একটু ছোট ছিল, সো দেন আমরা এখানে আসছিলাম একটা সাইজ বড়ের জন্য। যে দরকারি জিনিসগুলো ওগুলোর জন্যই মেনলি বের হয়েছি। এটা যেহেতু একটা অকেশন যে একটু বের হতে হয়, খুব জরুরি প্রয়োজনে, না বের হলে হয় না। করোনার ঝুঁকি, ই কমার্স বাণিজ্যের প্রভাব ও মহামারীতে বিপুল সংখ্যক মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় মার্কেটগুলোতে ঈদ বাণিজ্য ভালো হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান,
একুশে টেলিভিশন ঢাকা। ধর্ষণের ঘটনায় বাধ্যতামূলকভাবে ডিএনএ টেস্ট, 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সহ উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন নেই। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে টাকার বিনিময়ে মধ্যস্থতা ও সালিশের মাধ্যমে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গত 5 বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে 30,272টি। বিস্তারিত শাকির আরসুর রিপোর্টে। গাইবান্ধার রামচন্দ্রপুরে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়, পরে ওই কিশোরী মামলা করে। করোনাকালে বেড়েছে ধর্ষণের মতো অপরাধ। আইন ও সালিস কেন্দ্রের হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে 673টি, আর ধর্ষণ চেষ্টা হয়েছে 154 জনকে। ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে 24 জনের, 5 জন আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার হয়ে। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগে গত 5 বছরে 30,272টি মামলা আদালতে দায়ের হয়েছে, আর পুলিশের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে মামলার সংখ্যা 26,000-এর কিছু বেশি। আইনজ্ঞরা বলছেন ধর্ষণের মামলা বাড়ছে, ধর্ষণের পর গ্রাম্য সালিশ ও মধ্যস্থতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, এক্ষেত্রে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। ধর্ষণের ঘটনাগুলো যাতে টাকা বা অন্য কোনো কিছুর বিনিময়ে সালিস না হয় সেই জন্যই কোর্ট সংশ্লিষ্টদেরকে অর্ডার দেন। 2016 সালে হাইকোর্ট 18 দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের নির্দেশনায় বলা হয় ধর্ষণ বা যৌন নিপীড়নের পর সব ঘটনায় বাধ্যতামূলকভাবে ডিএনএ পরীক্ষা করতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই নির্দেশনা বাস্তবায়ন নেই। কথা ছিল যে যারা তদন্ত করবেন এখানে মহিলাদেরকে থাকতে হবে, মহিলা পুলিশের উপস্থিতিতে করতে হবে সব কিছু। ডিএনএ টেস্টের কথা বলা ছিল, 180 দিনের মধ্যে মামলা শেষ করার কথা বলা ছিল। এখন যে কোনো রেপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা গ্রাম্য সালিশের মাধ্যমে কি বলবো একটা মিটমাট, যেটা সম্পূর্ণরূপে অ্যাকচুয়ালি বেআইনি একটা ব্যাপার। উচ্চ আদালতের এসব নির্দেশনা বাস্তবায়ন চেয়ে রিট করেছিল আইন ও সালিস কেন্দ্র, তবে মহামারীর জন্য সব বিবাদীদের প্রতিবেদন দাখিল হয়নি বলে জানান আইনজীবীরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। শোক শ্রদ্ধায় পালিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। করোনা বাস্তবতায় অনারম্ভর আয়োজনে বরেণ্য এই লেখককে স্মরণ করছেন ভক্ত, পাঠক ও সুমানোদ্ধারীরা। সকালে গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায় হুমায়ুন সৃষ্ট হিমুর প্রিয় পোশাক হলুদ পাঞ্জাবি পরে ভক্তরা তাকে শ্রদ্ধা জানান, আর জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় এই কথাসাহিত্যিক। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। বিশ্বব্যাপী ভয়ানক রূপে ডেল্টা ভ্যারিয়েন্ট, ভ্যাকসিন নেয়ার পরও থামছে না মৃত্যুর মিছিল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21-এর সংবাদে। রূপপুর বালিশকাণ্ড মামলায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 7 জনের জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এই রুল দেন। বালিশকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2019 সালের 12 ডিসেম্বর পাবনায় 4টি মামলা দায়ের করে দুদক। 7 প্রকৌশলী হলেন পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান ও মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী জাহিদুল কবির, শফিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী তারেক ও আমিনুল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর 50 বছরে পদার্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আইএসপিআর পরিদপ্তর কার্যালয়ের সভাকক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর দর্শন ও সশস্ত্র বাহিনী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মুস্তফা কামাল। এর আগে তিনি 50 বছর পদার্পণ উপলক্ষে একটি গাছে চারা রোপণ করেন। আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের এই সময় উপস্থিত ছিলেন। আইএসপিআর তার প্রতিষ্ঠার 50 বছর উপলক্ষে একটি অনন্য সুন্দর প্রকাশনা তারা তৈরি করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর দর্শন ও সশস্ত্র বাহিনী। এই সংগঠনটির যে সমস্ত ভৌত অসুবিধা দিয়ে আছে সেগুলো দ্রুত যাতে কাটিয়ে উঠতে পারে, এই সংগঠনটি আরও দক্ষ এবং সুচারুরূপে পরিচালিত হয় সে ব্যাপারে আমরা দৃষ্টি নিবদ্ধ রেখেছি। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। কোরবানির ঈদ উপলক্ষে হিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে টানা 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানায় আজ থেকে বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। 24 জুলাই শনিবার পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি ঈদ ছুটির 3 দিন ছাড়া বন্দরের ভেতরের বাকি সব কার্যক্রম চলবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাস ট্রেন লঞ্চের রাজধানী ছাড়ছে মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বিভিন্ন স্থানে তীব্র যানজট। করোনায় সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় 231 জনের প্রাণহানি, বেড়েছে সংক্রমণ হারও। ভ্যাকসিন সহ উৎপাদনে রাজি নয় চীন বা রাশিয়া, স্থানীয়ভাবে শুধু বোতল জাতের সায়। কোরবানির পশুর হাট চড়া, বর্জ্য অপসারণে পলিব্যাগ দেবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2121online। পরের সংবাদ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।